আসসালামু আলাইকুম ওরহাম ভাই ও বোনেরা রসুল আল্লাহর কাছে আমাদের আমলগুলো গ্রহণযোগ্যতার জন্য আমরা যে কাজগুলো করতে পারি তার মধ্যে তিনটি কথা আজকে আপনাদের বলব একটি হলো সর্বপ্রথম আমাদের ইমান থাকা তো ইমান যেটা মনে আমাদের অন্তরে ইমানের ভিতরে যদি আমরা ইমানের মধ্যে যদি না থাকি তাহলে মনে করেন আমাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমাদের অন্তরের বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আনুগত্যটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের এবাদত কবুল হবে না তো দুই নম্বর যেটি বলবো আপনাদের সেটি হচ্ছে রসুসাল্লাহ সাল্লামের রসুসাল্লো সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের নামাজ বা আমাদের আমলগুলো সাজাতে হবে এই সারা যদি আমরা মন গোড়া কোনো আমল সাজাই আমাদের জীবনে দেখা গেছে কোনো পীরের কাছে গেলাম কোনো কোথায় দরগায় গেলাম এমন কোনো জায়গায় যদি যাই তাহলে সেই আমলগুলো আল্লাহর কাছে আমাদের আমাদের সেই আমলগুলো গ্রহণযোগ্য হবে না আর তিন নাম্বার যে কথা কথাটি বলবো সেটা হলো আমরা যখন নামাজে দাঁড়াবো বা যে কোনো আমলের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সে আমলটা যেন এখলাসের সাথে হয় নিষ্ঠার সাথে হয় আমলটি তাহলে শুধুমাত্র আমরা তখন মনে মনে চিন্তা করব যে আমরা আমাদের যে আমলটি এটি শুধুমাত্র আমাদের মালিককে খুশি করার জন্য যেন হয় তাহলে আমরা যদি এইভাবে আমাদের জীবনের আমলগুলো এভাবে সাজাই আমাদের নামাজগুলো এইভাবে পড়ি এবং নামাজগুলোকে এইভাবে সাজাই তাহলে দেখা যায় আমাদের জীবনের যে আমলগুলো আছে সেগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আমরা চেষ্টা করব যে আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্য করে ধরে রাখতে এবং রাসুলের সহি অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে তাহলে আমরা আশা করা যায় যে আল্লাহ আমাদের عمل امين واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله